ওয়েলকাম টু স্পোর্টস ক্লাসিক। তো আজকের ভিডিওতে জানাবো এটিকে ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচের প্রিভিউ, ফুল ডিটেলস, প্লেয়িং এক্সাই, তো সমস্ত কিছু জানাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এটিকে প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্স এফসির কাছে হেরে যায়। তো সেখানে রেফারির ভুলের কারণে হারে এবং পোনায় হালদারের একটু মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হেরে যায়। তো সেটা কোনো ব্যাপার না, ম্যাচে হার জিত থেকেই থাকে, তো মেনে নিতে হবে যে হেরে গেছে। তো নেক্সট ম্যাচ আজকে সন্ধে 7:30টায় মানে যে ম্যাচ হবে আইএসএল এটিকে ভার্সেস হায়দ্রাবাদ সিটি এফসি ম্যাচ, তো সেই ম্যাচে এটিকে অবশ্যই জিততে হবে, আমরা আশা করছি, তোমরাও আশা করো। তো হায়দ্রাবাদ সিটি এফসির কোচ ফিল ব্রাউন, যিনি গত বছর এফসি পুনে সিটিতে আসেন শেষ দিকে, তো বেশ কটা ম্যাচ খেলেন এবং ভালোই পারফরমেন্স করেন, সেখানে বেশ কিছু ম্যাচও জেতেন। তো চলো এটিকে হায়দ্রাবাদ সিটি এফসি যেহেতু নতুন, তো তার প্লেয়িং এক্সাইও আমি জানাবো এবং এটিকে যে গত ম্যাচে প্লেয়িং এক্সাই, তো তার বহুত কিছু চেঞ্জ করতে হবে, তো সেই চেঞ্জের ওপরে আমি একটি প্লেয়িং এক্সাই করবো। তো চলো শুরু করা যাক। তো গোলকিপারে অরিন্দমকেই দেবে আশা করছি, তো আমি পার্সোনালি চাই ধীরাজ সিং আসুক, তো দেখা যাক কাকে দেয়। এবং রাইট ব্যাকে প্রীতম কোটালকে নামাতে হবে, যেহেতু গত ম্যাচে তিনি রাইট ব্যাকে ছিলেন, তো আমি আশা করবো কার্ল ম্যাথিউয়ের জায়গায়, মানে সেন্টার ব্যাকে যে কার্ল ম্যাথিউ ছিল সেখানে জন জনসন আসুক এবং অগাস্ট গার্সিয়া ছিল থাকবে, এবং লেফট ব্যাকে সুশায় জায়গায় আমি প্রবীর দাসকে দেখতে চাই, এবং দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারে প্রণয় হালদারকে উঠিয়ে কার্ল ম্যাথিউ এবং জয়েশ রানে থাকবে, এবং সুশায় রাজকে তার পার্সোনালি মানে যেখানে তিনি খেলতে ভালোবাসেন মানে লেফট উইঙ্গারে তাকে সেখানে দেওয়া হোক, এবং মানে আরেকজন উইঙ্গারে যেখানে ছিলেন ডেভিড উইলিয়ামস, তো সেখানে আমি দেখতে চাই এডু গার্সিয়াকে। তো ডেভিড উইলিয়াম খুবই অফ ফর্ম ছিলেন, তো তাই আমি তাকে সেখানে দেখতে চাই না পার্সোনালি। এবং রাইট উইঙ্গারে আমি জাবি হার্নান্দেজের জায়গায় বলবন্ত সিংকে দেখতে চাই, কারণ জাবি হার্নান্দেজ মানে কোনো রকম গোলের চান্স এবং কোনো রকম অ্যাটাক যে ভয়ঙ্কর তার দিক থেকে অ্যাটাক এসছে সেরকম কোনো চান্স ক্রিয়েট করেনি, তো তাই আমি বলবন্ত সিংকে দেখতে চাই। এবং স্ট্রাইকারে দেখতে চাই রয় কৃষ্ণাকেই। তো এবার চলে যাবো আমরা হায়দ্রাবাদ সিটি এফসির প্লেয়িং এক্সাই। তো 4-3-3 হায়দ্রাবাদ সিটি এফসির মানে প্লেয়িং এক্সাই, গোলকিপারে কমলজিৎ এবং রাইট ব্যাকে সাহিল পানোয়ার এবং দুজন সেন্টার ব্যাকে আদিল খান, রাফায়েল গোমেজ এবং লেফট ব্যাকে গুরতেজ, এবং তিনজন মিডফিল্ডারে নেস্তর বেনিতেজ, মার্কুস ট্যাঙ্কোভিচ এবং রোহিত কুমার, এবং দুজন উইঙ্গারে মার্সিলিনো এবং আরেকজন উইঙ্গারে দিয়াভিসন দা সিলভা এবং স্ট্রাইকারে রবিন সিং। তো স্ট্রাইকারে রবিন সিং এজন্যই রাখলাম যে তিনি মানে প্রিসিজের ম্যাচে বেশ মানে কোচকে ইমপ্রেস করেছেন এবং বেশ কিছু গোল করেছেন, তো তাই তাকে স্ট্রাইকারে দেখা যেতেই পারে। তো এই ছিল ভিডিও, ভিডিওটি যদি ভালো থাকে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে নোটিফিকেশন বেল আইকনটি।